जय भोलेनाथ। मीन राशिर एप्रिल मासेर राशिफल। एप्रिल मास मीन राशिर केमन जाबे आपनी जानते पारबेन एई भिडियो थेके। एप्रिल मास अनुयायी मीन राशिर राशिफलेर एई भिडियोते आमी आलोचना करब मीन राशिर चाकरिजीवीदेर चाकरिर परिस्थिति केमन थाकबे, व्यवसायीदेर व्यवसा केमन जेते पारे, अर्थनैतिक परिस्थिति, विवाहित जीवन, प्रेम भालोबासार सम्पर्क केमन थाकबे, मीन राशिर विद्यार्थीदेर लेखापड़ा, मीन राशिर स्वास्थ्य कमन थाकबे तार एकटी आगाम आभास। और अवश्य यही भिडियोते आपनी पाबेन मीन राशिर एप्रिल मास अनुयायी एकटी विशेष प्रतिकार बा टोटका एकदम बिनामूल्य। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাও যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে মীন রাশির জন্য আমি যে সমস্ত ভিডিও পরবর্তীকালে তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এপ্রিল মাসের এই রাশিফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেন জানেন? কারণ এই মাসে মোট 9টি গ্রহ রাশি পরিবর্তন করছে, আর এই যে রাশি পরিবর্তন অর্থাৎ একটা রাশি থেকে অন্য রাশিতে গ্রহের মুভ করা বা শিফট করা, একে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় গোচর বা ট্রানজিট। তো এপ্রিল মাসে এই মোট 9টি গ্রহের ট্রানজিট বা গোচর বা রাশি পরিবর্তন আমার আপনার আমাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করতে পারে, কতটা শুভ ফল আমরা পেতে পারি বা কতটা অশুভ ফল আমরা পেতে পারি, সেই নিয়ে কিন্তু এই রাশিফলে অর্থাৎ আপনার জন্মরাশি অনুযায়ী এই রাশিফলে আমি আলোচনা করছি। আগে জানিয়ে রাখি যে কোন দিন কবে গ্রহরা রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কোন কোন গ্রহ কবে কবে রাশি পরিবর্তন করছে। 8ই এপ্রিল মঙ্গল মকর রাশি থেকে চলে যাবে কুম্ভ রাশিতে। 8ই এপ্রিল বুধ রাশি পরিবর্তন করবে। 12ই এপ্রিল রাহু বৃষ রাশি থেকে চলে যাবে মেষ রাশিতে। এই 12ই এপ্রিল অর্থাৎ একই দিনে কেতুও কিন্তু রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশি থেকে চলে আসবে তুলা রাশিতে। 13ই এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে নিজের রাশি মীন রাশিতে চলে যাবে। 14ই এপ্রিল রবি মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করবে। 29শে এপ্রিল শুক্র কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে। আবার এই 29শে এপ্রিল শনিদেবও রাশি পরিবর্তন করবে, মকর রাশি থেকে চলে যাবে কুম্ভ রাশিতে। আর চন্দ্র তো আপনি জানেন যে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করছে। তো এই যে রাশি পরিবর্তন, আমি একটি সাধারণ জন্মছক তৈরি করেছি আপনার রাশির সাপেক্ষে এপ্রিল মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করবে, এবং এই যে আমি তারিখগুলো বললাম এই তারিখে যে গ্রহটা মুভ করে যাবে সেটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি, যাতে আপনি সেই চিত্র বা ছবি দ্বারা ভালো করে বুঝতে পারেন, আপনার জন্মছকের সাথে মিলিয়ে নিতে পারেন। কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহের ফলাফল বা অবস্থান আপনার রাশিচক্রে, এবং আজকে অর্থাৎ এই এপ্রিল মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে এবং তাদের মুভমেন্ট বা গোচর বা ট্রানজিট এবং তাদের ফলাফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে ভিডিওটা শুনুন আর সেইভাবে নিজের পরিকল্পনা করুন যে এপ্রিল মাসে আপনি কি করবেন। চাকরিজীবীরা, ব্যবসায়ীরা, আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে আপনারা কীভাবে নিয়ে যাবেন, বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, বিদ্যার্থীদের লেখাপড়া, আপনার স্বাস্থ্য, সব কিছু বিষয় নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। তো চলুন আমরা জেনে নিই যে আপনার জন্মরাশি অনুযায়ী এপ্রিল মাস কেমন যাবে। এই যে ছবিটা দেখছেন এটা হলো মীন রাশির সাপেক্ষে একটি সাধারণ রাশিচক্র বা জন্মছক। এপ্রিল মাসের শুরুতে মীন রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। দেখুন যেখানে এক লেখা আছে সেটা হলো মীন রাশি, আর মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে আপনার দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই বৃহস্পতি 13ই এপ্রিল রাশি পরিবর্তন করে চলে আসছে মীন রাশিতে, আপনার জন্মরাশিতে। 14ই এপ্রিল রবি এখন আপনার মীন রাশিতে বসে আছে। রবি 14ই এপ্রিল রাশি পরিবর্তন করে চলে যাবে মেষ রাশিতে। রবি যখন মেষ রাশিতে যাবে তখন রবি উচ্চস্থ অবস্থায় থাকবে। 12ই এপ্রিল রাহু এবং কেতু একই সাথে রাশি পরিবর্তন করছে। রাহু বৃষ রাশি থেকে 12ই এপ্রিল চলে আসছে মেষ রাশিতে। কেতু যে এখন আপনার ভাগ্যস্থানে বসে আছে, নবমভাবে বসে আছে, বৃশ্চিক রাশিতে বসে আছে, 12ই এপ্রিল কেতু রাশি পরিবর্তন করে চলে আসছে তুলা রাশিতে। 8ই এপ্রিল মঙ্গল এবং বুধ রাশি পরিবর্তন করছে। মঙ্গল আপনার ভাগ্যপতি,
মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে, 8ই এপ্রিল মঙ্গল চলে আসবে আপনার দ্বাদশভাবে কুম্ভ রাশিতে। আর এদিকে বুধ যে এখন মীন রাশিতে নিচস্থ অবস্থায় আছে, আপনার সপ্তম পতি কন্যা রাশির অধিপতি নিচস্থ অবস্থায় আছে, এই বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে, করে 8ই এপ্রিল চলে আসবে মেষ রাশিতে। 29শে এপ্রিল শনিদেব এবং শুক্র দুজনেই রাশি পরিবর্তন করছে, শনিদেব মকর রাশি থেকে 29শে এপ্রিল চলে আসবে কুম্ভ রাশিতে, আর শুক্রগ্রহ কুম্ভ রাশি থেকে চলে আসবে মীন রাশিতে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে। তো এই রাশিফলে কিন্তু আমি সাড়ে সাথে নিয়ে কোনো কথা বলছি না, কারণ মীন রাশির এই সময় সাড়ে সাথে শুরু হয়ে যাবে যখন 29শে এপ্রিল মকর রাশি থেকে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে। আমি একটা আলাদা ভিডিওতে তৈরি করব যে মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাথে প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করব, এখানে কেবলমাত্র আমি এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি। তো রাশিফলের শুরুতেই আমি আপনাকে বলবো যে আপনার স্বাস্থ্য কেমন যাবে, মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের এপ্রিল মাস অনুযায়ী স্বাস্থ্য কেমন যেতে পারে। 13ই এপ্রিলের পর থেকে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যের উন্নতি হবে। তবে 13ই এপ্রিলের আগের সময়গুলোতে মীন রাশির জাতক জাতিকাদের বলবো বিশেষভাবে নিজেদের স্বাস্থ্য নিয়ে সতর্ক নিন বা সতর্ক থাকুন। 13ই এপ্রিল বৃহস্পতি নিজের রাশি মীন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার জন্মরাশিতে জন্মরাশির অধিপতি গ্রহ অবস্থান করছে। এই সময় কিন্তু একটি হংস নামক রাজযোগ তৈরি হবে, শুধু স্বাস্থ্য নয় সার্বিকভাবে মীন রাশির উন্নতি হবে 13ই এপ্রিলের পর থেকে। আপনার কনফিডেন্ট বাড়বে, সাহস বাড়বে, বিভিন্ন মানসিক বাধা দূর হবে, বিভিন্ন মানসিক অবস্টাকেল দূর করতে পারবেন এই সময়। কিন্তু আবার বলবো 13ই এপ্রিলের আগে পর্যন্ত নিজের শরীর নিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন। আসছে শিক্ষাক্ষেত্রে, মীন রাশির লেখাপড়া বিদ্যার্থীদের কেমন যেতে পারে। তো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যখন লেখাপড়া বা লেখাপড়ার সফলতা ইত্যাদি আলোচনা করা হয় সেই ক্ষেত্রে পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির বিচার করা হয়। মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব হলো কর্কট রাশি, আর 13ই এপ্রিল যখন বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্কট রাশিতে, অর্থাৎ আপনার শিক্ষাক্ষেত্রে পড়বে। তো এর ফলে বলা যেতে পারে যে সব দিক থেকে সার্বিকভাবে 13ই এপ্রিলের পর থেকে ছাত্রদের জন্য ভালো সময় এবং উচ্চবিদ্যার লাভ, পরীক্ষায় সফলতা, পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে বিদ্যার্থীরা অবশ্যই সফলতা পাবে, উন্নতি পাবে। বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, MBA-তে আছেন, MBA নিয়ে পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন ধরনের উচ্চবিদ্যা লাভের প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 13ই এপ্রিলের পর থেকে সফলতা আসবে, লেখাপড়ায় একাগ্রতা বাড়বে, প্রতিযোগিতায় সফলতা আসবে ইত্যাদি দিক থেকে সার্বিকভাবে বৃহস্পতির 13ই এপ্রিলের অবস্থান মীন রাশির বিদ্যার্থীদের একটি ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সঠিক পরিকল্পনা করে এই সময় আপনাকে এগিয়ে চলতে হবে। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের এই এপ্রিল মাসটি কেমন যাবে। 13ই এপ্রিলের পর থেকে প্রেম ভালোবাসা সফলতা আসবে, যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো সময়, প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হবে 13ই এপ্রিলের পর থেকে। তবে শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও আপনার রাশির ওপরে রয়েছে, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, কোনো কাজ ধীর গতিতে হয়ে যাবে। যেমন ধরুন আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন, সেখানে একটু বাধা তৈরি হতে পারে। ধরুন আপনি এবার মনে করছেন বিবাহের পরিকল্পনা করবেন, আপনার প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই হবে কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে হবে। আর 29শে এপ্রিলের পরে শনি যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু মীন রাশি সম্পূর্ণরূপে সাড়ে সাথে শুরু হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আলাদা পরে ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন শুধু আলোচনা করছি এপ্রিল মাসের রাশিফল নিয়ে। তাহলে প্রেম ক্ষেত্রে কি হচ্ছে, একদিকে হচ্ছে সফলতা, একদিকে হচ্ছে প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হবে ভালো সময়, কিন্তু শনি মাঝে মধ্যে কিন্তু বাধা সৃষ্টি করবে। আসছি মীন রাশির বিবাহিত জীবন নিয়ে। যারা দম্পতিরা আছেন মীন রাশির, তাদের এই এপ্রিল মাস তাদের বিবাহিত জীবনে কেমন যেতে পারে। তো বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি কিন্তু বিচার করা হয় সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতির ওপর। তো মীন রাশির ক্ষেত্রে সপ্তম ভাব হলো কন্যা রাশি, আর সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি হলো বুধ। বুধ কিন্তু 8ই এপ্রিল পর্যন্ত আপনার জন্মরাশিতে অবস্থান করছে নিচস্থ অবস্থায়। 8ই এপ্রিলের পরে বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে মেষ রাশিতে, আর 13ই এপ্রিল বৃহস্পতি চলে আসছে আপনার জন্মরাশিতে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সার্বিকভাবে বিবাহিত জীবনে অনেক শুভ পরিবর্তন এনে দেবে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার কন্যা রাশিতে পড়বে, কন্যা রাশির অর্থাৎ সপ্তম ভাবকে প্রভাবিত করবে। এতদিন ধরে যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, যে সমস্ত ভুলভ্রান্তি তৈরি হয়েছিল, যে সমস্ত মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, মানসিক সমস্যা তৈরি হয়েছিল, 13ই এপ্রিলের পর থেকে বৃহস্পতির গোচর আপনার মীন রাশিতে অবস্থান করার পরে এই সমস্ত সমস্যার সমাধান হবে।
অর্থাৎ বিবাহিত জীবন 13ই এপ্রিল পর থেকে একটি অন্য মাত্রা পাবে, একটি ভালো জায়গায় চলে যাবে। যারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য ভালো সময়। আপনারা কোথাও ঘুরে আসুন, একটু ঘুরে আসলে কী হবে, এই বৃহস্পতির গোচরটা আপনাদের কোথাও ঘুরে আসা, নিজেদেরকে একটু কাছাকাছি পাওয়া সম্পর্কে কিন্তু একটি অন্য মাত্রা দেবে। আসছি আপনার ভাগ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি, কেরিয়ার, অর্থনৈতিক পরিস্থিতি কেমন যেতে পারে এপ্রিল মাসে। মীন রাশির ক্ষেত্রে ভাগ্যপতি হলেন মঙ্গল আর কর্মপতি হলেন বৃহস্পতি। 8ই এপ্রিলের পর্যন্ত মঙ্গল অর্থাৎ আপনার ভাগ্যপতি একাদশভাবে মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে। 8ই এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল চলে যাবে আপনার দ্বাদশভাবে কুম্ভ রাশিতে। সেই ক্ষেত্রে কিন্তু 8ই এপ্রিলের পর থেকে ভাগ্য আপনাকে সেভাবে সাপোর্ট করবে না, আপনি কিন্তু ভাগ্যের দিক থেকে খানিকটা পিছিয়ে আসবেন। ব্যবসায়ীদের জন্য বলছি, 8ই এপ্রিলের পর থেকে কোনো বড় বিনিয়োগ, বড় ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ব্যবসা শুরু করা আপনাদের জন্য ভালো সময় নয়। কিন্তু 8ই এপ্রিলের আগে আপনারা বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে এতদিন 8ই এপ্রিল পর্যন্ত মঙ্গল উচ্চস্থ অবস্থায় ছিল। মঙ্গল যখন দ্বাদশভাবে 8ই এপ্রিলের পরে কুম্ভ রাশিতে অবস্থান করবে, এই সময় আমি আবার বলছি বিনিয়োগ করার দরকার নেই, বড় ইনভেস্টমেন্ট করার দরকার নেই। বিশেষ করে শেয়ার মার্কেটের মতো জায়গাতে ইনভেস্টমেন্ট কিন্তু করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। এই সময় ব্যবসায়ীদের পরিশ্রম বাড়বে এবং পরিশ্রমের তুলনায় না কম ফল পাবেন। প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু রেজাল্ট একটু কম পাবেন। 8ই এপ্রিলের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে, কারণ ভাগ্যপতি তো আপনার সাথে ছিল। 8ই এপ্রিলের পরে ভাগ্যপতি মঙ্গল আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে, শত্রুগৃহে চলে যাচ্ছে, সেখানে আপনাকে অতটা মনের মতো ফলাফল দেবে না। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, একটু বুঝে পার্টনারশিপ করুন, বুঝে বিনিয়োগ করুন। তবে মীন রাশি চাকরিজীবীদের জন্য কিন্তু পরিস্থিতি একদম উল্টো হবে। 13ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি যখন মীন রাশিতে এসে অবস্থান করবে, সেই ক্ষেত্রে কিন্তু মীন রাশির চাকরিজীবীদের জন্য ভালো সময়। চাকরিতে উন্নতি হবে, সফলতা আসবে, প্রমোশন হবে, আর্থিক উন্নতি হবে। যারা মনের মতো চাকরি খুঁজছিলেন তারা মনের মতো চাকরি পাবেন। যারা অনেকদিন ধরে ভালো চাকরি খুঁজছিলেন, কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদেরও কিন্তু চাকরি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে 13ই এপ্রিলের পর থেকে। সুতরাং ব্যবসায়ীদের জন্য আলাদা পরিস্থিতি তৈরি হচ্ছে আর চাকরিজীবীদের জন্য আলাদা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে দুজনের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাড়বে। ব্যবসায়ীরা যতটা পরিশ্রম করবে ততটা ফল পাবে না, চাকরিজীবীদের জন্য কিন্তু যারা যতটা পরিশ্রম করবেন ততটাই ফল পাবেন। কিন্তু দুজনকেই, চাকরিজীবী হোক ব্যবসায়ীরা হোক, দুজনকেই কিন্তু বা দুটি ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। আর আর্থিক পরিস্থিতি, অবশ্যই আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনি পরিবারের জন্য খরচ করতে পারেন, অর্থাৎ আয় হবে, খরচও বাড়বে, সেদিকে কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আর কী প্রতিকার বলবো, অবশ্যই দুটি প্রতিকার বলছি। বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতিকে প্রচুরভাবে স্ট্রং করতে হবে, কারণ 29 এপ্রিল শনি যখন আপনার কুম্ভ রাশিতে চলে আসবে বা 8ই এপ্রিলের পরে মঙ্গল যখন কুম্ভ রাশিতে চলে আসবে, এই সময় কিন্তু একটু পরিস্থিতি এদিক ওদিক হয়ে যেতে পারে। তাই জন্য অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন এবং প্রতিদিন স্নান করে সূর্যদেবকে তামার ঘটিতে জল অর্পণ করুন বা অর্ঘ্য প্রদান করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে মীন রাশির জন্য আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতা।